হাই বন্ধুরা, আমি অসীম। বিশ্বাস ভারতের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন, আর ভালো আছে আপনাদের খাঁচার বা কলোনির পাখিগুলো। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনাদের যে জাবা পাখি পালন করা, বা জাবা পাখি কী খায়, বা জাবা পাখি কেমন দাম, এই নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদের বলবো যে জাবা পাখি কেমন দাম। যেমন আপনি যদি হোয়াইট জাবা নেন, আপনি 1500 থেকে 2000 টাকার মধ্যে হয়ে যাবে। এরপরে আপনি যদি সিলভার জাবা নেন, সেটা দেখা যায় 1200 থেকে 1500-1600-এর মধ্যে হয়ে যাবে পেয়ার। তো এরপরে যদি আপনি দেখেন ব্ল্যাক জাবা নেন, ব্ল্যাক জাবা আপনার দাম পড়ে যাবে 1000 থেকে 1500 টাকা বা 1400 টাকার মধ্যে। তো বন্ধুরা, দেখুন আমার এই খাঁচার যে জাবা পাখিগুলো, তো দেখবো আমরা হাঁড়িতে। দেখুন বন্ধুরা, হাঁড়িতে 1 2 3 4 5টা ডিম পেড়েছে। তো আমার এই জাবা পাখিটায় ডিম পেড়েছে আজকে কদিন, 4-5 দিন হলো। দেখুন বন্ধুরা, আমি একটু মাঝে মাঝে একটু খাবার দিই, যে ভাত বা চিড়ে ভিজিয়ে একটু নরম খাবার দিই। ওদের মূলত খাবার হলো যে ধান, ধানটা আপনারা দেবেন। আর দ্বিতীয় কথা, ধানের সাথে আপনারা যেমন সূর্যমুখীর দানা, ক্যানারি, মিলেট, এগুলো মিলিয়ে আপনারা, যেটা আমি আপনাদের ভিডিওর উপরে দিয়েছি যে কি পরিমাণ আপনারা খাবার দিবেন, সেটা আপনারা দেখবেন, ভিডিওটা ওপেন করলে দেখতে পাবেন। উপরে আমি থাম্বনেলের সাথে দিয়েছি যে কি পরিমাণ আপনারা খাবার মিক্স করবেন বা কি কি খাবার দিবেন, সেগুলো দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এছাড়া যদি কিছু জানতে চান, তাহলে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো বন্ধুরা, যে জাবা পাখি পালন করতে কিন্তু আপনাদের বড় খাঁচা লাগে না। যেমন আপনার 1.5 ফুট বাই 2 ফুট আপনার খাঁচা হলে আপনি জাবা পাখি পালন করতে পারেন। এক পেয়ার জাবা পাখি পালন করতে পারেন 1.5 ফুট বাই 2 ফুট হলেই, কারণ এদের খুব ছোট খাঁচা হলেও হয়ে যায়। যেমন ককাটেল বা অন্যান্য পাখি পালতে গেলে আপনার 2 ফুট বাই 3 ফুট খাঁচা লাগে, 2 ফুট বাই 2 ফুট খাঁচা লাগে। কিন্তু এদের 2 ফুট বাই 2 ফুট যদি খাঁচা করেন তাহলে ভালো হয়। তো যদি না হয়, তাহলে আপনি 2 ফুট বাই 1.5 ফুট করলেও হয়ে যায়, কারণ জাবা পাখি পালন করা যায়, কোনো প্রবলেম হয় না। আর মূলত এদের বেশি একটা প্রবলেম নেই, কোনো মেডিসিন দিতে হয় না। শুধু এদের ঠান্ডার প্রবলেমটা যদি হয়, কখনো ঠান্ডা হলে বা ডায়রিয়া এরকম কোনো প্রবলেম হতে পারে। তো ঠান্ডার প্রবলেমটা হলে আপনার ঠান্ডার ওষুধ খাওয়াবেন, বা ঠান্ডাটা না লাগে সেইভাবে সেই পরিবেশে রাখবেন, তো পরিষ্কার করে বা পরিষ্কার ইসে রাখবেন। তো দেখুন বন্ধুরা, আমি আমার যে বদ্রি পাখির কলোনির ভিতরেই আমি একটা আলাদা সেপারেট খাঁচা করে সেখানে আমি জাবা পাখি পালন করছি। তো জাবা পাখি পালন করা খুবই সহজ, কোনো প্রবলেম নেই। ওদের খাবারটা আপনি দিয়ে রাখবেন, ব্যাস একদিন খাবার দিলে আপনার খাঁচায় খাবারটা থাকবে। আপনার 2 দিন 3 দিন পরে আপনি খাবার দিলে হয়ে যাবে। বা জলটা প্রতিদিন চেঞ্জ করতে হবে, জলটা কন্টিনিউ চেঞ্জ করবেন। আর খাবার আপনি 2 দিন 1 দিন বাদে দিলেই কোনো ব্যাপার না, খুব কম খাবার খায় বা কম ডাকে। ওদের কোনো আপনি রাখবেন কোনো ডাকাডাকি বা কোনো ঝগড়াঝাটি, এই যে জিনিসগুলো, এগুলো ওদের মধ্যে একদম হয়ই না। ওরা খুব শান্ত এবং খুব কম ডাকে, খুব শান্ত পরিবেশেই থাকে। তো বন্ধুরা, আজকে অনেক কিছুই বললাম। তো আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন, তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা যদি সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন, তাহলে আমাদের আরও ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে। তো এই জন্য বলবো, সবাইকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপরে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো, আপনাদের দেখাবো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে। এরপরে আমার লাভবার্ড আছে, লাভবার্ড নিয়ে আমি আরেকটা ভিডিও করব। এরপরে ভিডিও আমি লাভবার্ড দিয়ে করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, নমস্কার।